स्वदेशी उत्पादन 70 लाख टन बढ़ाने के लिए 6 उर्वरक संयंत्रों का उद्धार किया जा रहा है। एफसीआईएल के गोरखपुर, सिंदरी, तलचर और रामागुंडम संयंत्र, एचएफसीएल की बरौनी इकाई और पीवीएफसीएल की नामरू फोर्थ। सोने पर सुहागा ये है कि देश में अब बनेगा सिर्फ नीम लेपित यूरिया, क्योंकि इससे होगा किसानों का फायदा ही फायदा। अनाज का उत्पादन 10% तक बढ़ेगा, बढ़ेगी 10-15% नाइट्रोजन क्षमता। শস্যর উৎপাদন বৃদ্ধিৰ অন্যতম এক আহিলা হৈছে ৰাসায়নিক সাৰ আৰু শস্য সুৰক্ষাৰ বাবে ব্যৱহৃত কীটনাশক দৰৱ। পিছে মাটিৰ স্বাস্থ্য, পানী, জলবায়ু, চৰাই চিৰিকটি তথা সমগ্ৰ জীৱকুলৰ হিতৰ কথা বিবেচনা কৰিলে ৰাসায়নিক সাৰ আৰু কীটনাশক দৰৱে সৃষ্টি কৰিব পৰা ভয়াৱহতাৰ কথাহে মনলৈ আহে। শস্য এডৰাৰ পৰা আশানুৰূপ উৎপাদন পাবলৈ হলে যিহেতু পুষ্টি যোগান ব্যৱস্থাটো অপৰিহাৰ্য, তেনেক্ষেত্ৰত কেৱল মাথোন ৰাসায়নিক সাৰ যেনে ইউৰিয়া, ছুপাৰফছফেট, DAP নতুবা মিউৰেট অফ পটাছ সাৰৰ ওপৰত নিৰ্ভৰ কৰাৰ পৰিৱৰ্তে পচন সাৰ, কেঁচু সাৰ, জীৱাণু সাৰ আদি বিকল্প উৎসৰ ওপৰত গুৰুত্ব দিয়া বাঞ্ছনীয়। INMA ব্যৱস্থাত ৰাসায়নিক সাৰৰ ব্যৱহাৰ নিষিদ্ধ নহয় যদিও যিমান পাৰি কমকৈ ব্যৱহাৰ কৰা উচিত। কৃষি ক্ষেত্ৰত বহুলভাৱে ব্যৱহৃত IPM আৰু INM এই দুয়োটা বিষয় সম্পৰ্কে বিশদভাৱে জানিবলৈ বিচাৰি চিপাঝাৰ উন্নয়ন খণ্ডৰ ব্লক টেকনলজি মেনেজাৰ শংকৰনাথক সোধাত ইণ্টিগ্ৰেটেড নিউট্ৰিয়েণ্ট মেনেজমেণ্ট চমুকৈ INM সম্পৰ্কে শ্ৰীনাথে এনেদৰে কয়। এতিয়া গোটেই বিশ্বই এটা কথা, এটা চাহিদা বাঢ়িছে যে আমি যি খাদ্য শস্য উৎপাদন আমাৰ কৃষকসকলে কৰি আছে, সেই খাদ্যশস্যত যাতে আমি কোনো ধৰণৰ আমাৰ দেহৰ কাৰণে অনিষ্টকাৰী ৰাসায়নিক পদাৰ্থ বা তেনেকুৱা ধৰণৰ অৱশেষ একো নাথাকে, যাতে আমি সম্পূৰ্ণ শুদ্ধ খাদ্য গ্ৰহণ কৰিব পাৰোঁ আমাৰ নাগৰিকসকলে, তাৰ কাৰণে আমাৰ খেতিয়কসকলৰ প্ৰতি বা আমাৰ কৃষিকাৰ্যত যাতে আমাৰ অপকাৰী যিসকল আমাৰ বিষাক্ত ৰাসায়নিক দ্ৰব্য আছে সেইসকল ব্যৱহাৰৰ পৰা আমি বিৰত থকাটো উচিত। আৰু তাৰ সেই কথাটোৰ প্ৰতি লক্ষ্য ৰাখিয়ে এতিয়া গোটেই বিশ্বজুৰি কৃষি ক্ষেত্ৰত এটা কথা চৰ্চিত হৈছে যে আমি কৃষি পথাৰত আমি সাৰৰ নামতে হওক বা পোক পৰুৱা বা বেমাৰৰ নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰতে হওক আমি যিখিনি আমি ঔষধ প্ৰয়োগ কৰিবলগীয়া হয় সেই ঔষধৰ ক্ষেত্ৰত আমি সচেতন হ'ব লাগে। আৰু এই ক্ষেত্ৰত আমি সুসংগত কীট আৰু বেমাৰ নিয়ন্ত্ৰণ পদ্ধতি, যাক আমি চমুকৈ IPM বুলি কওঁ, বা সুসংগত আমাৰ যি পুষ্টি নিয়ন্ত্ৰণ, পুষ্টি মেনেজমেণ্ট ছিষ্টেম যিটো আমাৰ INM বুলি আমি কওঁ, সেই আটাইখিনি কথালৈকে আমি গুৰুত্ব দিব লাগে। এই কথাখিনি আজি যদি আমি কৃষকসকলৰ মাজলৈ আলোচনাৰ কাৰণে লৈ যাওঁ, আমি কোনো এনেকৈ ভাবিব নালাগে যে এইটো এটা নতুন কনচেপ্ট বা ভয়ংকৰ কিবা এটা নতুন অবাস্তৱ কিবা এটা কথা, তেনেকুৱা কোনো কথা নহয়, এইটো একেবাৰে আমাৰ সহজ কথা। বিশেষকৈ আমাৰ অসমৰ ক্ষেত্ৰত, কৃষি ক্ষেত্ৰত আমি দেখা পাওঁ যে আমাৰ অসমৰ কৃষকসকলে পৰম্পৰাগতভাৱে যি ধৰণে খেতি বাতি কৰি আহিছে সেইটোৱে যদি আমি অলপ সুসংগতভাৱে আমি পথাৰলৈ লৈ যাওঁ, বাণিজ্যিক ভিত্তিত লৈ যাওঁ, সেইটোৱে হৈ পৰেগৈ আমাৰ INM বা সংহত পুষ্টি ব্যৱস্থাপনা প্ৰক্ৰিয়া। আমি প্ৰথমতে যেতিয়া খেতি কৰোঁ, আমি আজোককাৰ দিনৰ পৰা আমাৰ পথাৰত, অসমীয়া খেতিয়কৰ পথাৰত দেখি আহিছোঁ যে আমি পচন সাৰ বা গোবৰ সাৰ যথেষ্ট পৰিমাণে প্ৰয়োগ কৰোঁ, আৰু এই পচন সাৰ বা গোবৰ সাৰৰ জৰিয়তে আমি মাটিখিনিৰ স্বাস্থ্য অটুট ৰখাত আমাৰ সহজ হয়। দুই নম্বৰতে আমাৰ কৃষি পথাৰত আমি দেখা পাওঁ যে কিছুমান সেউজ সাৰৰ ব্যৱহাৰ হৈ আছে। সেউজ সাৰ বুলি কওঁতে আমি যিটো গ্ৰীণ মেনিউৰিং ক্ৰপ বুলি কওঁ, ধইনচাই হওক, ছানহেম হওক, বা এনেকুৱা ধৰণৰ কিছু আমাৰ শস্য আছে, খেতি আছে, যি যাৰ জৰিয়তে আমি মাটিৰ
উর্বরতা শক্তি বৃদ্ধি করবলে সক্ষম হোক। আর আমার কৃষক সকলে ইতিমধ্যে যথেষ্ট এনেকুয়া ধরনের সেউজ সার প্রয়োগ করা আমি মাটিত দেখি আই আছো। তার উপরেও আমি কেঁচু সারের প্রয়োগ করেও আমি যেটা আমার সারের যে প্রয়োজন বা আমার মাটিত থাকা নাইট্রোজেন ফসফরাস পটাসিয়াম বা আন যাক আমার মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেইবিলাকর চাহিদাটা আমি পূরণ করব পারো। ইয়ার লগতেও কিছু আমার জৈবিক সারের ভিতর জীবাণু সার বলে যে আমি কোঁ সেই জীবাণু সারও আমার বাজারত ইতিমধ্যে উপলব্ধ হয়েছে, সহজে উপলব্ধ হয়েছে, দামও যথেষ্ট কম। সেইবিলাকর ভিতর এটা আমি রাইজোবিয়াম, এজোটোবেক্টর, এজোস্পিরিলিয়াম বা ওয়াটার সলিবল ফসফেট এনেক ধরনের আমি যথেষ্ট আমি জৈব জীবাণু সারও আমি বাজারত আমি কিনবলে পাও। আমার খেতিয়কসকলে ইতিমধ্যে এইবিলাক কিনি আমার খেতিপথারত প্রয়োগ করে আছে। আমি সাধারণত এই দেখা পাও যে আমি যাক খেতির সস যদি আমি হাইব্রিড বা অধিক উৎপাদনক্ষম জাত যেটা আমি ব্যবহার করো তার ক্ষেত্রে কি হয় সেই খেতিটে যথেষ্ট পরিমাণের পোষক দ্রব্য মাটির শুহিবলে বিচার। আর তেনেকা ক্ষেত্রে আমি কৃত্রিমভাবেও কিছু রাসায়নিক সারের যোগান ধরাটা আমার অবশ্যম্ভাবী হয়ে পড়ে। কিন্তু তার এই ক্ষেত্রে আমি মন করবেন যে আমি যেটা রাসায়নিক সার তাদের ব্যবহার করো আমি যিমানখিনি রিকমেন্ড করা থাকে যিমানখিনি তাত দিবলে আমার অনুমোদন থাকে সেই অনুমোদিত হারতকে আমি বেশিকে দিব দিয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনি কব খুঁজছে যে আপনি ইতিমধ্যে কল যে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টত পচন সার, গোবর সার, সেউজ সার, ফার্মি কম্পোস্ট, জীবাণু সার বিভিন্ন ধরনের সারের কথা কৈছে, তার উপরেও আপনি রিকমেন্ড করে নাকি যে তাত আর রিকমেন্ডেড নতুবা অনুমোদিত হারত রাসায়নিক সার দিয়াটো প্রয়োজন বলে? হয়, মই সেই কথাটাকে কব খুঁজছো যেটা আমি শস্যর পথারত আমি হাইল্ডিং নতুবা হাইব্রিড বর্ণশঙ্কর জাত নতুবা অধিক উৎপাদনক্ষম জাত যেটা আমি ব্যবহার করো তেতিয়া ই মাটির বেশি পোষক দ্রব্য শোষণ করব খোঁজে আর তেতিয়া তার উৎপাদনটা আমি আশা করা ধরনের পাও। গতি সেই ক্ষেত্রে আমি এই জৈবিক সারের উপরেও অনুমোদিত হারত আমি রাসায়নিক সার প্রয়োগ করব পারো যেটুক আমি সংহত পুষ্টি ব্যবস্থাপনা প্রক্রিয়া বলে কোঁ, আয়ানাম বলে কোঁ। গতি তাত অনুমোদিত হারত আমি রাসায়নিক সারও যেটু অনুমোদন থাকে সেইমতে আমি প্রয়োগ করলে সেইটো আমার উৎপাদিত শস্যর যেটু গুণগত মান বা খাদ্য শস্য হিসাবে যেটু গুণগত মান থাকে সেইটোত কোনো ধরনের বেয়া প্রভাব নেপেলায়। আর দ্বিতীয়তে ই কোনো ধরনের বিষক্রিয়া বা পার্শ্বক্রিয়া এনেকুয়া ধরনের খাদ্যত কঢ়িয়ালে না যায়। গতিকে আমি এই সংহত পুষ্টি ব্যবস্থাপনাত গুরুত্ব দিব লাগে যেটু আমি ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট বা আইএনএম বলে কোঁ। ইয়ার লগতে আরো একটা কথা সহজে মানে সঘনে উচ্চারিত হয় আমার খেতিয়কসকলের মাজত একটা শঙ্কা, আসলে এই একটা অমূলক শঙ্কা। আমার খেতিয়কসকলে ভাবে যে আমি যদি রাসায়নিক সার প্রয়োগ নকরো তেতিয়াহলে আমার উৎপাদিত শস্যর যেটু ফসল যে ধরনের হব লাগে সেই ধরনের নহয়। কিন্তু কথাটো তেনেকুয়া একেবারেই নহয়, কারণ আমার খেতিখিনির উৎপাদনটো নির্ভর করব আমার মাটির স্বাস্থ্যর উপর। আর মাটি হয়েছে কিছু অনুজীবর সমষ্টি, জীবিত বস্তু, মাটিটো একটা জীবিত বস্তু। গতি মাটির স্বাস্থ্যর উপরে আমার খেতিয়কর খেতির ফসলের যেটু গুণ বা যেটু উৎপাদনের যেটু ক্ষমতা সেইটো নির্ভর করে। ইয়ার উপরেও আমার ইতিমধ্যে বাজারত আমি তরল পদার্থ কিছু আমি তরল সার কিছু কিনবলে পাও, যে আমি অর্গেনিক পটাশ সার আমি তরল লিকুইড হিসাবত কিনবলে পাও, অর্গেনিক ফসফরাস আমি লিকুইড হিসাবত বাজারত কিনবলে পাও। গতি এই সকল সারও আমি যাক জৈবিক সম্পূর্ণরূপে জৈবিক সার, এই জৈবিক সারসমূহ আমি পথারত প্রয়োগ করব পারো। এইখিনি হচ্ছে আমার যেটু আইপিএম বা কি আইএনএমর কথা, সংহত পুষ্টি নিয়ন্ত্রণ ব্যবস্থা। আর ইয়ার লগত আর যথেষ্ট কথা জড়িত হয়ে থাকে যে আমি মাটিখিনি যিকোনো খেতির কারণে নির্বাচন করতে সেই মাটিখিনি কেনে ধরনের মাটি নির্বাচন করিব লাগে বা আমি কিমান ব্যবধানত সেই শস্যটো রুব লাগে বা তাত জলসিঞ্চনের ব্যবস্থা কেনে ধরনের হব লাগে বা আমি মাঝে সময় যেখানে ইন্টারকালচারাল অপারেশন করাব লাগে বনবাদ নিরুয়াই হোক মাটি চপাই হোক এই কামখানো আমি সুচারুরূপে করবলে সময়মতে করব লাগে নিয়ারিকে করব লাগে তেতিয়া আমি ভাল উৎপাদন এটা আশা করব পারো। ইয়ার লগতে আন একটা দরকারি কথা হয় যে সেইটি হচ্ছে জাত নির্বাচন। গতিকে প্রতিটি ক্ষেত্রতে আমি দেখা পাও যে কোনটো সিজনত কোনটো খেতি আমি করিম তার লগত যদি উপযুক্ত জাত আমি ব্যবহার নকরো তেতিয়া আমি ফসলটো আশা করা ধরনের নেপাব পারো। বিভিন্ন শস্যর ক্ষেত্রে আইপিএম পদ্ধতিও ভিন্ন। উদাহরণস্বরূপে ফুলকবির খেতির কথাকে ধরা হোক, ফুলকবির উচিত মূল্য পাবলে হলে সদায় আগতীয়াকৈ ফুলকবির খেতি করে বজারলৈ উলিয়াই দিয়ার ব্যবস্থা করিব লাগে। ফুলকবির বীজতলি প্রস্তুত করবলগীয়া ঠাইখিনি বনমুক্ত করে লব লাগে, অন্যথা কীট পতঙ্গ আর বেমার আজারের প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ার ফলত রাসায়নিক কীটনাশক দরব নতুবা ভেকুরনাশক দরব প্রয়োগের মাত্রার বৃদ্ধি হব। ফুলকবি খেতিত আইপিএম ব্যবহার সম্পর্কে সিপাঝার উন্নয়ন খণ্ডর বিটিএম শঙ্করনাথে এনেদরে কয়,
সাধারণত দেখা পাও যে আমার পথারত যেতিয়া কিবা এটা শস্যত পোক পৰুৱা আক্রমণ করে কীট পতঙ্গে আক্রমণ করে তেতিয়া আমার শস্য ধরার উৎপাদন হ্রাস পায় বা কেতিয়াবা হয়তো এই শস্য ধরার সমূলি ধ্বংস হওয়া আমি দেখা পাও। সেই ক্ষেত্রে আমার খেতিয়কসকলের মানে সহজতে মনলে আহে যে আমি কিবা এটা রাসায়নিক দ্রব্য আনি তাত ছটিয়াই দিও আর পক্ষী আমি মারি পেলাও। আসলে কথাটো সেইটো হব নালাগে, আসলে কথাটো হব লাগে যে যিটো পোকে আমার খেতিদরা নষ্ট করেছে সেই পোকটোক আমি আমার খেতিদরার দূরত রখার চেষ্টা করব লাগে। পোকটো আমার শত্রু নহয়, কোনো কীট পতঙ্গে আমার জীব জগতের কারণে শত্রু নহয়, গতি আমি সিহঁতক আমার খেতির দূরত রাখব লাগে। গতি দূরত রাখিবৰ কারণে আমি একেবারে যে ঔষধে প্রয়োগ করবো তেনেকুৱা কোনো কথা নাই। ইয়াত আমি বিভিন্ন ধরনের সেই পোকটোক আমার খেতির মানে আমার খেতিদরক পোকটোর বচাব পারো। প্রথমতে আমি ব্যবহার করব পারো ধরক কিছু আমার ট্রেপ আছে যে ফান পাতিব পারো, যে ধরক এটা কিছু আমি হালধিয়া কার্ড ব্যবহার করো, নীলা কার্ড ব্যবহার করো। এই কার্ডবিলাকৰ জড়িয়ে কি হয় পোকবিলাক সেই রঙের প্রতি আকর্ষিত হয় আর রঙের প্রতি আকর্ষিত হওয়ার ফলত সেই তাত থাকা আঠাত সেই কার্ডবিলাকত সেই পোকবিলাক লাগি ধরে। শস্যর আমার বিভিন্ন শোহনী পোক যাকে শস্যর পাতরপরা শস্যর রস শুহি খায় সেই শোহনী পোকবিলাক আমি এই হালধিয়া নীলা কার্ড ব্যবহার করে পেলে নিয়ন্ত্রণত রাখব পারো, তাত কোনো ধরনের রাসায়নিক দ্রব্য প্রয়োগ করার দরকার নহয়। আনহাতে আমি কিছু পোকক যে ধরক আমি এটা আমি সঘনে দেখা পাও যে আমার যাক শস্য আছে যে শাক পাচলির শস্য যে লাউ কোমোরা জিকা ভোল ইত্যাদি আমার এটা পোকে বিন্ধা করে মানে ফলটোত বিন্ধা করা পোক এটা থাকে মানে যেটু আমি বরার বলে কও তে বা ফ্রুইট ফ্লাই বলে কও। এইবিল পোকক কন্ট্রোল করবর কারণে আমি কিছু ফেরোমন ট্রেপ ব্যবহার করব পো। এই ফেরোমন ট্রেপ সমূহের দ্বারা এই পোক সমূহ আকর্ষিত হয় আর আমি সহজে পোক সমূহক ধরে এই পোক সমূহক আমি ধ্বংস করব পো বা আমি দূরত এড়িয়ে দিব পো। ঠিক তেনেকে আমার শস্য দ্বারা প্রাকৃতিকভাবে কিছু আমার বন্ধু কীট পতঙ্গ থাকে সেবিলাক উপকারী কীট পতঙ্গ। সেই কীট পতঙ্গ সমূহে কি করে যাক আমার অপকারী কীট পতঙ্গ সেই অপকারী কীট পতঙ্গ সমূহক নিয়ন্ত্রণত রাখে বা সেই উপকারী পোক পতঙ্গক কেতিয়াবা নিজে খায় নতুবা সিহঁতৰ কণী ধ্বংস করে বা সিহঁতৰ যিটো লাইফ সাইকেল সেই লাইফ সাইকেলটোত হেম্পার করে। গতি এই উপকারী যিখিনি আমার পোক পৰুৱা আছে সেইখিনিকে আমি চিনাক্ত করে খেতিয়কসকলে চিনি পাব লাগে আর সেইখিনি আমি রক্ষণাবেক্ষণ দিব লাগে বা সিহঁতক পালন করব লাগে। ট্রাইকোডার্মা ঠিক তেনে ধরনের একটা পোক যুক্ত পোকর জড়িয়ে আমি বরার মানে কিছু বরারের নিচিনা পোক যে আমার আপনার ধানের মজা খাওয়া পোক নতুবা আমার বিলাহীর যুক্ত আমার বিন্ধা করা পোক আছে এই পোক সমূহ আমি নিয়ন্ত্রণ করব পো ট্রাইকোডার্মা কার্ডর জড়িয়ে। এইটা একটা সহজ পদ্ধতি যে আমি সেই ট্রাইকোডার্মা কার্ডবিল পথারত আড়ি থব লাগে বা খুঁটি মারি থই দিলে তারপর অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে আমার এই বাকি যিখিনি অপকারী পোক আছে সেই অপকারী পোকখিনি নিয়ন্ত্রণে আনিব পারে। তারপরে আন কিছু আমার কালচারেল প্রেকটিস আছে যাক আমার খেতিয়ক অসমীয়া খেতিয়কে তাহানিরপরাই ব্যবহার করে আছে যে আমি ধান খেতির ক্ষেত্রতে আমি ধান খেতিত কিছু খুঁটি পুতি দিও বা টিপার্স বনাই দিও যত আহি চড়াই বহিব পারে সেই চড়াইও বিভিন্ন ধরনের পোকক কন্ট্রোলত আনে। আপনাদের দেখা পায় যে আমার ধান খেতিত বিভিন্ন ধরনের পোকে আমার অনিষ্ট করে আছে আপনার মজা খাওয়া পোকর পকিলাই হোক নতুবা চড়া পোকাই হোক বা তেনেক বিভিন্ন ধরনের পোক পড়ুয় আমার ধান খেতিও নষ্ট করে। সেই ধান খেতিখিন নষ্ট কারণে আমার একবারে সহজ উপায়টি হয়েছে যে আমি তাত চড়াই ন্যাচারেলি আহি বহিব আর চড়াই সেই পোক সমূহ ধরে ধরে খাব। ইয়ারতেও আমার আন কিছু যাক পদ্ধতির জড়িয়ে আমি নিয়ন্ত্রণে আনব নো তার কারণে কিছু আমার জৈবিকভাবে প্রস্তুত আমার কিছু কীটনাশক দ্রব্য থাকে। গতি এই কীটনাশক দ্রব্য সমূহ আমি ব্যবহার করব যাক আমার নিমর পর বনোয়া বা তেনেকা ধরনের জৈবিক পদার্থর দ্বারা বনোয়া যত কোনো ধরনের বিষাক্ত রাসায়নিক দ্রব্য না থাকে, বিষাক্ত মানে মানুষের কারণে খাদ্যর কারণে বিষাক্ত তেনেকা দ্রব্য না থাকে। ইয়ার উপরও আমি খেতিত আরো কিছু নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করব পো যে আমি ধরক খেতিদরা চারিওফালে কিছু বর্ডার ক্রপ হিসাব লগাব পো যে ধরক এটা আপনার বন্ধাকবির ক্ষেত্রতে বন্ধাকবিত আমি পোক পরুয়া নিয়ন্ত্রণ করার কারণে আমি নার্জি ফুলের কেটামান লাইন মাঝে মাঝে দিব পো বা চারিওফালে বর্ডার ক্রপ হিসাবত মাকৈ খেতি লগাই দিব পো যাকে আমার পোক পরুয়াখিনিক আকর্ষিত করব আর আমার মূল শস্য দ্বারা পোক পরুয়া আক্রমণের পর বাঁচি যাব। আগতীয়াকৈ করা ফুলকবি খেতিদরাত লওয়া বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে দরং জেলার দুগৰাকী কৃষক এয়া বাহারুল ইসলাম আর আলী হুসেইন। হাই সেকেন্ডারি পাস করেছো। খেতি বাতি বহুত খেতি বাতি মানে যে 8-9 থাকার অবস্থার পর আমি খেতি বাতি করে আছো দেউতার লগত থাকি খেতি বাতি বলে শিকিলো। তার আমার খেতি করে ফুলকবি বাঁধাকবি তার জিকা বোল
তারপর আমি একটা বাত কেরালা কো তিতা কেরালা কো সেইবিলাক করো বিটো বিটর গুটি মই অলরেডি তিনদিন হল পেলাইছো উনি দিছো তারপর ভেন্ডিও করো না এটা সর্বসাধারণ মানুষে করা খেতি আর আপনার খেতির মধ্যে কিবা পার্থক্য আছে নাকি ভাল আপনি ভাবে নাকি হয় মোর বেলেগ খেতির পর মোর খেতি অল্প ভালে হয় কারণ কিন্তু আমার হেৰি যেতিয়া আমি আমার একটা এগ্রিকালচারের গ্রুপত আছে সেই সময়ত আমি গ্রুপত লিস্টত আছো যেতিয়া আমার কিবা একটা খেতির বেমার হয় লগলগে আমি সারের লগত অ্যাটেন্ড করব পারো লগলগে মেসেজ দিব পারো লগলগে আমি রিপ্লাই পাও কি খেতির বেমার হয়েছে সেইটা সারক লগলগে ফোন করে কো হ্যাঁ মোবাইলত লগলগে স্যার আমাকে ডিটেলস দিয়ে বস্তুখিনি কেনেকুৱা দিব লাগে সেইখিনি মোক কৈ দিয়ে আর কৈ দিয়ে যেতিয়া যে যেনেকুৱা সার দ্রব্যবোর বেশি দিয়ে আছে সেইবিলাক অকনমান হেৰি কমাই দিব দিয়ে তারপর দ্রব্যবিলাকত কমাই দিব দিয়ে মানে জৈবিক সারটা বেশি ইউজ করব দিয়ে গোবরবিলাক আমার অলরেডি দিয়ে আছে প্রত্যেক ক্ষেত্রত আমি এক বিঘা মাটিত ম্যাক্সিমাম দুই টেলার তিন টেলার মান গোবর দিব লাগে তাহলে আপনি কব খুঁজছে যে আপনি মোবাইলর যেটু ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করে কি করেছে হয় এটা কথা হল কি বেলেগে যেটু উলিয়ায় হয় সাধারণত মানুষে এবিলাক কবি এবিলাক উলিয়ায় আগতীয়াকৈ চাব যে এইটো আমি যে এইটো যিটো লগাইছো সেইটো জুন মাহত এক দুই তারিখত হেৰি কৰিছিলোঁ মানে ৬৫ বা ৬০ ডেজ সেইখিনি দিনৰ ভিতৰত আমি কফি গুটি পেলোৱাৰ সময়ত পৰা আৰম্ভ কৰি একেবাৰে কাটালৈকে তিনি মাহৰ আগতে আমি কৰিব পাৰোঁ অনলি ৫৫ ডেজ নাইবা ৬০ ডেজত তাত ঔষধ পাতি বেছি দিব নালাগে আৰু ঔষধ পাতি বেছি নিদিওঁ মই বহুত কম একেবাৰে কম তাৰহলে আমি জৈৱিক সাৰবিলাক ব্যৱহাৰ কৰিছোঁ গোবৰ দি আছোঁ আমাৰ এনেকুৱা পদ্ধতিত আমি ব্যৱহাৰ কৰি আছোঁ স্পীকাৰৰ ক্ষেত্ৰত আমি বহুত কমাই দিছোঁ ছাৰ কাৰণ নীলা কাঠবিলাক ব্যৱহাৰ কৰি আছোঁ সেই কাঠখিনিৰ দ্বাৰা বহুতো উপকাৰিত পাইছোঁ চব এই খেতখনত যেতিয়া আমি কেইদিনমান ঔষধ দিয়াৰ আগত এই কাঠখন যেতিয়া ছাৰে মোক ক'লে সেই কাঠখন লগাই দিবা লগাই দিয়াৰ লগে লগে আমি বহুত দিন হ'ল স্প্ৰে কৰা নাই মানে বহুত নিদিয়াকৈ সেইটো কৰি আছোঁ আচ্ছা কওকচোন আপুনি কি খেতি কৰে এনে ফুলকবি বন্ধাকবি তিতাকেৰেলা ভাতকেৰেলা জলকীয়া এইবিলাক খেতি ধান খেতি কৰোঁ অলপ চলপ ধান খেতি কৰোঁ আমাৰ ইয়াত মাকৈ খেতি কৰা হয় আটাইতকৈ কোনটো খেতিত বেছি লাভ হয় আমাৰ বেছিভাগ আপোনাৰ চব্জি খেতিটোত বেছি লাভৱান হৈ আছোঁ মানে কেনেকৈ বিঘা মাটিত কেনেকুৱা খৰচ হয় আৰু কেনেকুৱা লাভ এক বিঘা মাটিত ধৰক ২৫ৰ পৰা ৩০ বা ৩৫ৰ মান লৈ যায় আপোনাৰ যায় কেনে গোবৰৰ পৰা আৰম্ভ কৰি আকৌ পচন সাৰৰ পৰা আৰম্ভ কৰি জৈৱিক সাৰ ট্ৰেক্টৰ হাল মৰা লেবাৰ খৰচ এইবিলাক অল টোটেল মিলাই কিনে আমাৰ তাৰমানে ৩০-৩৫ হাজাৰ টকা আপোনাৰ খৰচ যায় আৰু মাল বস্তুখিনি কঢ়িয়াই লৈ যাওঁতে আমাৰ বজাৰত ইনকাম কিমান হয় ইনকাম যায় কিনে ধৰক আমাৰ যায় কিনে এক বিঘা মাটি কৰিলে খৰচ বাদে যায় কিনে আপোনাৰ মিনিমাম ১.৫ লাখ টকাৰ তলত নাহে এক বিঘা মাটি তেনেকুৱা হৈ যায় কিছুমান চব্জি খেতি কৰি আৰু কেতিয়াবা মাৰ খাবলগীয়া হয় কেতিয়াবা যায় কিনে আপোনাৰ কিনে যেতিয়া মাৰ্কেটিং যেতিয়া বেছি হৈ যায় আমাৰ হৈ যোৱাৰ লগে লগে মালৰ দামটো যেতিয়া কমি যায় তেতিয়া আমাৰ মাৰ খাব লগা হয় তেতিয়া কি কৰে তেতিয়া আমি যাই কিনে এতিয়া আমি বিভাগীয় কৰ্তৃপক্ষৰ লগত আলোচনা কৰোঁ কৰাৰ পিছত সিহঁতৰ পৰা কিছু আমি সহায় সহযোগিতা পাওঁ পোৱাৰ পিছত সিহঁতৰ জৰিয়তে আমি কিছুমান মাল আমি বাহিৰলৈ দিবলৈ বাধ্য হৈ যাওঁ মই লোৱা নাই এতিয়ালৈকে এগ্ৰিকালচাৰ লোৱা ল'বলৈ ইচ্ছা নাই আৰু তাৰমানে আমাৰ তাৰমানে ধৰক এইটো ক'বলৈ গ'লে বেংকৰ বহুত লেংথি প্ৰচেছ হৈ যায় খেতিয়ক হিচাপে তাৰমানে আমাৰ যাই কিনে এইটো অসুবিধা পাওঁ কেতিয়াবা কেতিয়াবা যাই কিনে আমাৰ ঔষধৰ ক্ষেত্ৰত আমি বিভাগীয় কৰ্তৃপক্ষৰ পৰা আহে আমি যেতিয়া ফোন কৰোঁ বা আমাৰ হোৱাটছএপৰ পৰা পাওঁ কিন্তু আমাৰ ইয়াত ওচৰ চুবুৰীয়া মাল বস্তুবিলাক আমি যেতিয়া আনিবলৈ যাওঁ হয়তো আমাৰ অলপ দূৰলৈ যাব লাগে এইখিনি অসুবিধা আৰু কিন্তু মাল বস্তুখিনি পাওঁ আমি পুলিবাৰী প্ৰস্তুত বীজ সাৰ মাটি চাহ কৰা ৰেইন শ্বেল্টাৰ কৃষি শ্ৰমিক শস্য সুৰক্ষা তথা চপোৱা আৰু বজাৰত বিক্ৰী কৰালৈকে সমগ্ৰ প্ৰক্ৰিয়াটো সাধাৰণতে বিঘাই প্ৰতি ২৫,০০০ পৰা ৩০,০০০ টকা পৰ্যন্ত খৰচ হয় যদিও সাধাৰণ অৱস্থাত কৰা খেতিৰ তুলনাত আগতীয়াকৈ কৰা কবি খেতিডৰাত লাভালাভৰ পৰিমাণ অধিক কিয়নো ছেপ্টেম্বৰ মাহৰ শেষত নতুবা অক্টোবৰ মাহৰ আৰম্ভণিতে বজাৰত উলিয়াই দিব পাৰিলে আগতীয়া ফুলকবি বন্ধাকবিৰ পৰা কৃষক একোজনে অনায়াসে আৰু নিশ্চিতভাৱে ৫০,০০০ পৰা ৬০,০০০ টকা আয় পাব পাৰে আগতীয়াকৈ কৰা পাচলি খেতি সম্পৰ্কে কিছু আভাস দি খাৰুপেটীয়াৰ বাঁহাবাৰী গাঁৱৰ প্ৰগতিশীল কৃষক শ্বাহজাহান আলীয়ে এনেদৰে কয় এই গোটেই আমি অঞ্চলটোত যিটো য'ত থিয় হৈ আছোঁ তাত বিভিন্ন ধৰণৰ খেতি দেখিছোঁ তাৰ ভিতৰত কি কি মেইন খেতি আছে ইয়াতে
ইয়াত মেইন খেতি বেশিরভাগ ভেজিটেবলেই বর্তমান আরম্ভ হয়েছে, ফুলকবি, বান্ধাকবি, টমেটো আর আপনার বেগেনা, ভেন্ডি আছে, লেচেরা, বিভিন্ন প্রকারের ইয়াতে শাক পাচলি উৎপাদন হয় ইয়াতে। এটা কিন্তু আমি দেখি এই যে আপনাদের করেছে ফুলকবি বন্ধাকবি বহুত আগতিয়াকে করেছে নয় জানো? হয় আগতিয়া। এটো কি অফ সিজন নাকি বস্তুটো? এটো অফ সিজন মানে আর্লি আর্লি বলি কয়, অফ সিজন আর্লি মানে এই আগতিয়াকে যে করিলে শাক পাচলি খেতিটো, হয় আগতিয়াকে আপনাদের কেতিয়া আরম্ভ করি? আগতে আমি এটো হল আপনার ইমা আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর ফার্স্ট উইকেতে এই আগস্ট নহয় আমি ফাগুনতে লগাও ফার্স্টত, মানে আপনি নহয় লগাও মানে আপনাদের পুলিবিলাক বেরত পেলোয়া হয় যেতিয়া লাগিব না, যেতিয়া আপনি আহাৰ মাহত লগাব নহয় লগাব লাগে, এটাতো হাউন চলি আছে, হাউন চলি আছে, একেলগে একেলগে মানে একেলগে নিহিছো, কিছুমান মানে আগা পিছাকৈ হিচা হয়, ভেরাইটি বিলাক ভেরাইটি ওয়াইজ কথা আছে, কিছুমান লেট ভেরাইটি আছে, মিডিয়াম ভেরাইটি আছে, আগতে ভেরাইটি কেটা আমি আহারতে ই করু। আগতে কি কি ভেরাইটি আছে? আগতে আগতে ভেরাইটি আছে আপনার ফুলকবি হল আপনার 1522 সিজনটা কোম্পানি যেটু কয়, তার ভিতর ওয়ান্ডার বল বান্ধাকবি আর বেগানা বিলাক লোকাল বেগানাই হয়, তার ভিতর আপনার এই রাভাটা বলে একটা বেগানা আছে, এই বেগানা জাতটা ভাল, যাবার খেতক বিলাক কৰিছিল ভাল ভাল উৎপাদন পাইছে, এইবিলাক করে। আর এটা সব খেতি আগতিয়াকে করিব নোৱাৰে নেকি? আগতিয়াকে বা অবতৰত কিছুমানে সুবিধা পাইছে, কিছুমানে মাটিটো অলপ মানে এটা সিজন নকৰে, মানে এটার পিছত এটা কৰিয়ে থাকে আৰু আর্লি মিডিয়াম ভেরাইটি। আচ্ছা, তার মানে এটো স্টেগার্ড কৰি মানে একেলগে নকৰে, কিছুমানে আর্লি কৰিব, কিন্তু মিডিয়াম কৰিব, কিন্তু লেট কৰে, লেট কৰিব, কিন্তু কোনটো বেছি লাভ হয়? আর্লিটো লাভ বেছি হয়, মানে কি হয় কাৰণ বজাৰ আর্লিটো বজাৰটো ভাল থাকে, বজারের চাহিদাও ভাল থাকে, তারপর আপনার পোক পরোয়ার আক্রমণটা কম থাকে আর্লিটি। কিষান ভাইও গাট বাঁধলো, গাট বাঁধলো, বহুত বহুত হ্যায় কাম কি সমৃদ্ধি কে পেগাম কি, মিট্টি কে মিজাজ কো সমঝো, মিট্টি কে হর রাস কো সমঝো, মিট্টি কি তুম যাচ করাও, মুফত সয়েল হেলথ কার্ড লে যাও, কবি মুনাসিব বীজ লগাও, সহি কিসম কি খাদ লে আও, জিতনি জরুরি উতনি ডালো, সহি মাত্রা খুদ পহচানো, ইসকো আপনা মন্ত্র বনা লো, মিট্টি কি সেহত তো জানো, বাত বহুত হ্যায় কাম কি কম লাগত অধিক বরদান কি, কিষান ভাইও গাট বাঁধ লো। আজ হি মিট্টি কি যাঞ্চ করায়ে রাজ্য সরকার কে কৃষি অধিকারী সে সম্পর্ক করেন আর মুফত মে সয়েল হেলথ কার্ড পায়ে, কৃষি ও কিষান কল্যাণ মন্ত্রালয় দ্বারা কিষান হিত মে। কৃষক সকলৰ বিভিন্ন সমস্যাৰ সমাধানৰ লগতে শেহতীয়া প্ৰযুক্তি আৰু প্ৰয়োজনীয় আনুষংগিক দিশৰ বিষয়ে জানিবৰ বাবে চাবলৈ নাপাহৰিব কৃষি দৰ্শন, প্ৰচাৰিত হয় প্ৰতি সোমবাৰৰ পৰা শুকুৰবাৰলৈ সন্ধিয়া 5:30 বজাৰ পৰা 6 বজালৈ।